নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো তেল কই, বাঙালিদের একটা অতি প্রিয় রেসিপি। তো এই রেসিপিটা দারুণ খেতে, এটা গরম গরম ভাতের সাথে যখন আপনারা খাবেন অসাধারণ খেতে লাগবে। তো এই তেল কইটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা দেখে নিই। তেল কই বানানোর জন্য লাগছে, আমি এখানে চারটে কই মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, না তো মাছটা খুব হড়হড় করে, তার জন্য আমি খুব ভালো করে 7-8 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এমনকি একবার নুন দিয়ে ভালো করে এটা রগড়ে ধুয়ে নিয়েছি। তো এখন কই মাছটা আমি ভালো করে হলুদ আর নুন মিশিয়ে নেব। হলুদ দিলাম আর দিয়ে দেব নুন দিয়ে দেব। তো এটা মেশানো হয়ে গেছে, এটা আমি 5-6 মিনিট এমনি রেখে দেব, যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ এটা রেখে দিচ্ছি আমি। তো তেল কই বানানোর জন্য আমি এখানে একটা মশলা রেডি করে নেব, তার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। তো আর এর সাথে লাগছে একটা টমেটো লাগবে আর 3টে কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নেব। এটা ভালো করে আমি এটা পেস্ট বানিয়ে নেব। তো মশলাটা একদম রেডি হয়ে গেছে, এবারে চলুন আমরা রান্নাতে চলে যাই। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু আমি বেশি করে দিচ্ছি, 4-5 টেবিল স্পুনের মতন দিচ্ছি, কারণ এটা তেল কই তো একটু তেল বেশি লাগবে। আর এই রেসিপিটা আপনারা সর্ষের তেলে করবেন, বেশি খেতে ভালো লাগবে। একটা পিঠ হয়ে গেছে, উল্টে পাল্টে আবার আমি এগুলো ভেজে নেব। তিন পিঠটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মাছগুলো দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব মাছটা। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা, দিয়ে দেব 1 চামচ ফোড়নে, দিয়ে দেব 1 চামচ কালো জিরা। জিরা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব, টমেটো পেঁয়াজের যে মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আর আমি কোনো মশলা ইউজ করছি না, কেননা বেশি মশলা ইউজ করলে তেল করে টেস্টটা অত ভালো লাগে না। ভালো করে এটা কষে নেব মশলাটা। আমি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, এটা আপনাদের টেস্ট মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি, এটা ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ এর থেকে তেলটা ছাড়া ছাড়া হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি নুনটা দিয়ে দেবো স্বাদ মতো, খুব বেশি নুন লাগবে না, আমি ঝোলটা খুব কম করব। তো আমি সেই স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা ফেটে যাবে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা একটু মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না এটা। তো এবার এটা একটু ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা কই মাছটা দিয়ে দেব। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছটা দিয়ে দেব, ভেজে রাখা মাছ। আবার আমি এটা 5-7 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর মাছটা একটু উল্টে দেব। একটা দিক হয়ে গেছে, তাহলে খুব ভালো মতন মশলাটা লেগে যাবে। একটু সাবধানে করতে হবে। এটা হয়ে গেছে, এবার আমি আরো 2-3 মিনিট পরে নামিয়ে নিচ্ছি। তো আমার তেল কই একদম রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো হয়ে গেল আমার অসাধারণ স্বাদের তেল কই। তো এটা আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।